আসসালামু আলাইকুম, AWS স্নাপ কি হলো আমার গুগল ক্রোম ব্রাউজারে? বন্ধুরা, আমরা যারা গুগল ক্রোম ব্রাউজার ব্যবহার করি, ভাইরাস বা বিভিন্ন সমস্যা থাকার কারণে গুগল ব্রাউজারে ওপেন করার পর অনেক সময় দেখা যায় কাজ করে না, একটি মেসেজ পর্দায় দেখা যায়, মেসেজটি হচ্ছে AWS স্নাপ। তখন আমরা নতুন কোনো ট্যাব ওপেন করলেও কাজ করতে পারি না, আবার এক্সটেনশন বা সেটিংয়ে গিয়ে কোনো কিছু পরিবর্তন করতে পারি না, এবং এটি কন্ট্রোল প্যানেলে গিয়ে মুছতে বা নতুন করে গুগল ব্রাউজার সেট আপ দিতেও পারি না। তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে চলুন দেখি কিভাবে আমরা এই সমস্যা থেকে মুক্ত হতে পারি। বন্ধুরা, আপনারা যারা নতুন আমার এই চ্যানেলে, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ। বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা আপনাদের যদি একটু উপকারে এসে থাকে, তাহলে অবশ্যই লাইক কমেন্টস করতে ভুলবেন না, এবং অন্যের উপকারের জন্য ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আমি এখানেই শেষ করছি।